চলুন আজকে এক জুড়ি মিনি নান তৈরি করি, যেটা বাচ্চা থেকে বড় সবারই অনেক ভালো লাগবে। নানগুলো কিন্তু খুবই নরম আর তুলতুলে হয়েছে, একদম সহজ রেসিপিতে শেয়ার করব। আমার আরও নতুন রেসিপি পেতে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আর নানগুলো যে কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নান তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিতে হবে 2 কাপ ময়দা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চামচ ইস্ট, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। তো সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে, তারপর হচ্ছে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু এটার সাথে ইস্ট মিশিয়ে নিচ্ছি, রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ঠিক 1.5 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো এখন হচ্ছে নান তৈরি করার জন্য ডোটা একদম ঠিক আছে। তারপর হাত দিয়ে ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি, আর উপর থেকে কিছুটা ময়দা লাগিয়ে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু মোটা একটা রুটি হবে, খুব বেশি পাতলা রুটি হবে না। তারপর একটা কুকি কাটার নিয়েছি, আর কুকি কাটারে দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে মিনি নান তৈরি করছি, এটার জন্য অবশ্যই কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু নানগুলো খুবই সুন্দর হবে। তো আমার এখানে সবগুলো নান কিন্তু তৈরি করা হয়ে গেছে। তারপর হচ্ছে এগুলোকে আমি সেকে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 4টার মতো দিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু নানগুলো একটু মোটা, এটার জন্য ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। 1-1.5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নানগুলো উল্টে দিতে হবে। তাহলে কিন্তু নানগুলো ফুলে ডবল হয়ে যাবে। তো সবগুলো নান কিন্তু তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নান ছেঁকে নিয়েছি। অল্প সময়ে অল্প উপকরণে এই নানটা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ ধরে আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।